এইবার ঠিক আছে, তো কি জিনিস, হ্যাঁ যাই হোক, যে জিনিসই হোক, আসলে কখনো লাইভে তো আসি নাই, অনেক অপশন দেখা যাইতেছে। আচ্ছা দেখা যাক, আমার পড়া শুরু করার, আমি পড়া শুরু করি। ওকে, কোথায় ছিলাম, বাংলা একাডেমি ভাস্কর্য মোদের গড়ব আনা হয়েছে, হ্যাঁ মোদের গড়ব পর্যন্ত আনা হয়েছে, এবার নেক্সটে যাই। এটা কী করছো বলো তো, বাংলা একাডেমি শোনো, তুমি বাংলা একাডেমি পড়ছো, কবে হয়েছে বাংলা একাডেমি বলো তো? বাংলা একাডেমি হয়েছে 1955 সালে। কেন হয়েছে? 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে একটি ইশতিহার, খুব সম্ভবত ইশতিহার ছিল যে বাংলাকে স্বীকৃতি দেওয়া হবে এবং বাংলা ভাষাকে সংরক্ষণ করার জন্য একটা প্রতিষ্ঠান করা হবে। সর্বপ্রথম পুরস্কারকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1948 সালে তিনি কি বলছিলেন যে আমি বাঙালি, আমি মুসলমান, হ্যাঁ আমি বাঙালি, আমি মুসলমান, আর বাংলা ভাষাকে সংরক্ষণ করার জন্য একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান অবশ্যই প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, তারপরে আর কি হচ্ছে বাংলা একাডেমি নিয়ে? ওকে, বাংলা একাডেমির ভিতরে আমার হচ্ছে মূল তিনটা বিল্ডিং, মূল একটা বিল্ডিং, সে একটা বিল্ডিংয়ের নাম কি, সে একটা বিল্ডিংয়ের নাম তো ব্লিংসি, সে একটা বিল্ডিংয়ের নাম হইতেছে আমি বলি স্বীকৃতি সভা, ঠিক আছে, হ্যাঁ বাংলাদেশের প্রতিষ্ঠান, আচ্ছা হ্যাঁ বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় হচ্ছে বর্ধমান হাউস, ঠিক আছে, এখানে আগে হচ্ছে মুখ্যমন্ত্রীরা থাকতো, ঠিক আছে, বাট যখন এটা হইলো তখন তারা ছেড়ে দিল এবং সেই জায়গাটা ছেড়ে দিল এবং হচ্ছে বাংলা একাডেমিকে দিয়ে দিল। ওকে, তারপর হচ্ছে ওই যে তিনটা হাউসের নাম হচ্ছে হাউস 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 নাম কি জানি, তিনটা বিল্ডিং, মূল বিল্ডিংটার নাম হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ ভবন, হ্যাঁ আব্দুল করিম, এটা একটু মনে হয় একটু দেখতে হবে, যাই হোক আব্দুল করিম সাহিত্য বিশারদ ভবন এটা ছিল মেইন, আর একটা মঞ্চ ছিল সেটা হলো কাজী নজরুল ইসলাম মঞ্চ। আচ্ছা এটার ভিতরে একটা আছে কি জানি নাম, একটা একটা মূর্তি মোদের গরম নামের একটা পাঁচজন ভাষা সৈনিককে নিয়ে মূর্তি আছে, সেটা কে করছে, সেটার নাম কি, সেটার নাম কি, সেটা কে করছে, সেটা করছে হইতেছে কে করছে বলো তো, কে করেছে কে করেছে কে করেছে, নামটা কি ভুলে গেছি, নামটা হচ্ছে বটতলায় একটা মঞ্চ আছে, আচ্ছা বটতলায় আছে বাংলা একাডেমির ভাষা সৈনিক, হ্যাঁ অখিল পাল, হ্যাঁ সে ভাস্কর্য তৈরি করছে অখিল পাল, ওকে অখিল পাল, ওকে মোদের গর্ব, মোদের আসে আমরি বাংলা ভাষা, এই নাম দিয়েছে মোদের গর্ব, অখিল পাল, বাংলা একাডেমি নিয়ে মোটামুটি সকল তথ্য শেষ। আচ্ছা এগুলো কি আর একটু সাজাবো, ওকে বাংলা একাডেমি একটু গাঢ় করে ফেলি,
তো রেডি আছে, সো রেড দিয়েই দিই। এটা হবে হচ্ছে আচ্ছা বাংলা একাডেমি, আচ্ছা কত 1948 সালে, আচ্ছা ওয়ান, আচ্ছা এবার ওয়ান লিখতে হবে। ওকে এবার আবার আগের টাইপ ফিরে যাই, বিশ্ববিদ্যালয় বাংলা, ঠিক আছে ওকে। বাংলা ভাষার, বাংলাদেশের বাংলা ভাষার জন্য শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের নাম হচ্ছে, ওকে বাংলা একাডেমির যা ছয়জন আছে, অকিলপাল মোদেরগড় মোদের আছে, আচ্ছা ঠিক আছে। দিস ইজ বাংলা একাডেমি, ওকে হোয়াট ইজ এশিয়াটিক সোসাইটি, আমি বলি শুনো। এশিয়াটিক সোসাইটিটা আবার কি, এশিয়াটিক সোসাইটিটা হচ্ছে, আচ্ছা প্রথমে ছিল হচ্ছে 1952 সালে হচ্ছে, তখন তৎকালীন পাকিস্তান ছিল, তখন হচ্ছে পাকিস্তান এশিয়াটিক সোসাইটি ছিল, ওকে পাকিস্তান এশিয়াটিক সোসাইটি থেকে তারপর 1972 সালে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি হয়েছে। আচ্ছা এশিয়াটিক সোসাইটিটা আসলে কী করছে, মেইন কাজটা হচ্ছে এখান থেকে বাংলা পিডিয়ে আসছে, বাংলা পিডিয়ে কি সুন্দর সুন্দর সব তথ্যগুলো থাকে, আমি তো সেগুলো মনে ভালো না, বাট আসলে এগুলো খুবই গোস, ওকে। এই বাংলা একাডেমি বাংলা পিডিয়ার মেইনলি আসছে হচ্ছে এই এই এশিয়াটিক সোসাইটির অবদান। 2003 সালে বাংলা পিডিয়া আসছে, এটা কে সম্পাদনা করছেন বাংলা পিডিয়া, বাংলা পিডিয়া, আচ্ছা বাংলা পিডিয়া সম্পাদন করছে ডক্টর সিরাজুল ইসলাম, ঠিক আছে কে, ডক্টর সিরাজুল ইসলাম বাংলা পিডিয়া, ঠিক আছে এশিয়াটিক সোসাইটি। এটাকেও নোট করে, এটাকেও সুন্দর করে ফেলি, আসলে না স্যারের লেকচারগুলো খুব জোস, অবশ্যই জোস, ওকে দেখা যায় নাকি এবার, আচ্ছা কে সিরাজুল ইসলাম, আচ্ছা ঠিক আছে গঠিত হয় 1952 সালে, আচ্ছা আর কিছু আছে, শহীদুল্লাহ, আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়, আচ্ছা এটা কোথায় অবস্থিত, আচ্ছা এটা কোথায় অবস্থিত, এটা কোথায় অবস্থিত, ঠিক আছে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে শহীদুল্লাহ হলের ওইখানে, ঢাকা মেডিকেলের পাশে কথা বলা যায়। এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ, এশিয়াটিক সোসাইটি শহীদুল্লাহ হলে, যেটা দেখলাম যে P2A-তে যেই মানে ক্লাসগুলো নেওয়া হয় অনেক সংক্ষিপ্তভাবে নেওয়া হয়, আমার কাছে বাংলা ক্লাসটা ভালো লাগে না, অল্প আসলে এক একজনের টেকনিক, আসলে এত তথ্য তো লাগেও না, কিন্তু উত্তরণের দেলোয়ার দুলাল স্যার সুন্দর মতো পড়ায়, তো মানে এখানে সমস্যাটা হইতেছে P2A-র লেকচার শিটটা খুবই জোস, মানে লেকচার শিট বলতে ওরা যে স্লাইডগুলো দেয়, স্লাইডগুলোতে খুব তথ্যগুলো আর কি, মানে তথ্যগুলো বলতে মানে যতটুকু লাগে অতটুকু, আর দুলাল স্যার হচ্ছে পিছন থেকে একটু বুঝে আসে, মানে এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু বলে, তো এটা হচ্ছে মনে রাখতে সুবিধা হয়। যেমন এশিয়াটিক সোসাইটি বাংলা একাডেমি এগুলো নিয়ে কিন্তু P2A-তে ডেসক্রাইব তেমন করে নাই, জাস্ট যেগুলো লাগবে ওগুলো বলে দিচ্ছে, বাট পিছনের ব্যাকগ্রাউন্ড যদি কিছুটা না জানি তাহলে আসলে জিনিসটা মনে থাকে না। যাই হোক,
ওকে, তাহলে হচ্ছে স্বাধীনতার পর 1972 সালে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল। ওকে, বাংলাদেশ স্টাডিজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল। ওকে, বাংলাপিডিয়া। আচ্ছা আচ্ছা, মুসলিম সাহিত্য সমাজ 1926। আচ্ছা, মুসলিম সাহিত্য সমাজ ব্যাপারটা কি হয়েছে? মুসলিম সাহিত্য সমাজ এখানে হয়ে গেছে ব্যাপারটা। মুসলিম সাহিত্য সমাজে কি হয়েছে বলো? মুসলিম সাহিত্য সমাজ, আচ্ছা, এটা হইতেছে ঢাকা কেন্দ্রিক একটা সাহিত্য সমাজ। মুসলিম সাহিত্য সমাজে কে ছিল? কাজী নজরুল ইসলাম ছিল, তার বন্ধু ছিল কাজী মোতাহার হোসেন, তারপর হচ্ছে কি মোতাহের হোসেন চৌধুরী, তারপরে ছিল হচ্ছে কাজী আব্দুল ওদুদ, তারপরে হচ্ছে আবুল হোসেন। হ্যাঁ, আচ্ছা, যতটুকু মনে পড়তেছে যে কি আবুল হোসেন কি ছিল, আবুল হোসেন হচ্ছে শিখা পত্রিকার প্রথম সম্পাদক ছিল, এছাড়াও আব্দুল ওদুদও ছিল, কাজী মোতাহের হোসেনও ছিল, কিন্তু প্রথম হচ্ছে আবুল হোসেন না, দেখি তো, হ্যাঁ আবুল হোসেন, ঠিক আছে। এশিয়াটিক সোসাইটি মূলত আসলে কি প্রচার করতে চাইছে, তারা আসলে তাদের মূল ধারাটা কি ছিল, মূল কথাটা ছিল হচ্ছে যে ভুলে গেছি দেখি, আচ্ছা পড়ি ডক্টর, আচ্ছা ঠিক আছে, লেখালেখি করতেন মুসলিম সাহিত্য কেন্দ্রে, লেখালেখি করতেন, আচ্ছা আচ্ছা, ডক্টর কাজী মোতাহের হোসেন, আচ্ছা কাজী হোসেন, বাংলা সাহিত্যের আরও একজন মোতাহের হোসেন, তিনি হচ্ছে মোতাহের হোসেন চৌধুরী, তিনি একজন সাহিত্যিক, তার প্রবন্ধ সংস্কৃতির কথা, আচ্ছা মোতাহের হোসেন চৌধুরী যিনি, তার হচ্ছে হচ্ছে সংস্কৃতির কথা, মোতাহের হোসেন চৌধুরী তিনি একজন সাহিত্যিক, তার প্রবন্ধগ্রন্থ সংস্কৃতির কথা একটি মোতাহের হোসেন চৌধুরীর লেখা, সংস্কৃতির কথা, ঠিক আছে, প্রবন্ধগ্রন্থ সংস্কৃতির কথা মোতাহের হোসেন চৌধুরী, দেশের দুই মোতা, আচ্ছা দেশের কাজী মোতা, আচ্ছা ঠিক আছে, ওকে, মুসলিম সাহিত্য সমাজের সাথে যুক্ত ছিলেন এরা, আচ্ছা এরা ছিলেন যুক্ত, ওকে, মুসলিম সাহিত্য সমাজের সাথে যুক্ত ছিলেন কাজী মোতাহার হোসেন, তারপরে হচ্ছে কাজী, আচ্ছা ঠিক আছে, অদ্ভুত, আচ্ছা ঠিক আছে, 1927 সালে মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিলেন শিক্ষা পত্রিকা 1927, আর মুসলিম সাহিত্য সমাজ গঠিত 1926। ওকে, তারপরে এদের কথা ছিল, জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ঠ, মুক্তি সেখানে অসম্ভব, ঠিক আছে, জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। হ্যাঁ, সো এই জিনিসটা খুবই মজার একটা, জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ঠ, হ্যাঁ জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ঠ, মুক্তি সেখানে অসম্ভব, জ্ঞান না থাকলে হবে না, এগুলো মেইন কথা, ঠিক আছে, তুমি মুক্ত হইতে পারবা না জ্ঞান না থাকলে। তাহলে এরা এই কথাগুলো এই পাঁচজনই বলছেন, যে কাজী নজরুল ইসলাম, কাজী ডক্টর কাজী মোতাহের হোসেন চৌধুরী, তারপরে হচ্ছে কাজী আব্দুল ওদুদ, তারপরে হচ্ছে আবুল হোসেন, হ্যাঁ ঠিক আছে, এদের সবার কথা এটা ছিল, এবং এরা শিক্ষা পত্রিকার মাধ্যমে 1927 সালে শিক্ষা পত্রিকা এটা প্রচার করতো, ওকে, খুব ভালো কথা, পত্রিকার প্রথম সম্পাদক এই তো এসে গেছে, ঠিক আছে, ভেরি গুড।
ওকে, মুসলিম সাহিত্য সমাজ গেল। এর আগে পড়লাম কি, এর আগে পড়লাম হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ এবং মুসলিম সাহিত্য পরিষদ, এদের ভিতরকার কি কাহিনী দেখো। বঙ্গীয় সাহিত্য পরিষদ হচ্ছে 1893 সালে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে, 1893 সালে প্রতিষ্ঠিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর হচ্ছে 1893 সালে বঙ্গীয়, এটা লেখা মানে বঙ্গীয় সাহিত্য পরিষদ। আচ্ছা, এখানে হিন্দু মুসলিম দুজন সমান, দুজনই সেম ছিল, কিন্তু আস্তে আস্তে মুসলমানরা বুঝতে পারছে যে কাজী নজরুল ইসলাম প্রমুখ ব্যক্তিরা বুঝতে পারছে যে আসলে এখানে থেকে হবে না, এরা আমাদেরকে দাম দিতেছে না, আমাদের নিজেদের একটা কাজী নজরুল ইসলাম না, এটা ছিল হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ওনারা বুঝতে পারলো যে হবে না, এখান থেকে বেরোতে হবে। 1911 সালে ওনারা বের হয়ে গেলো যে মুসলিম সাহিত্য পরিষদ, বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ, ঠিক আছে, বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ দ্বারা গঠন করলেন, ঠিক আছে, ওকে। আচ্ছা, বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ, ওকে। দেখো কি মিষ্টি, মানে জিনিসটা পুরো মুখস্থ হয়ে গেছে, জাস্ট ক্লাস শুনে, এটাই হচ্ছে মজা। 1893 এখানে প্রথম হিন্দু মুসলিম সবাই করেছে, মুসলিম সবাই দেখলো যে না, অতঃপর তারা 1911 সালে বেরিয়ে গিয়ে, আচ্ছা, বঙ্গীয় মুসলিম সাহিত্যের প্রথম যেই ইয়া ছিলেন তিনি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, প্রথম পরিষদের সেক্রেটারি ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ওকে। মহামেডান লিটারারি সোসাইটি, ও মা, ও মহামেডান লিটারারি সোসাইটি, আচ্ছা, এরা ছিল ইয়া, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ওকে, বঙ্গীয় মুসলিম, বঙ্গীয় সাহিত্য পরিষদ। আচ্ছা, এবার আসি মহামেডান লিটারারি সোসাইটি। দেখো প্রথমে বলে নিই মহামেডান মানে কি, মহামেডান মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ইংরেজরা হলো মহামেডান বলে, ঠিক আছে, ইংরেজরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব ঠিক আছে তো, বঙ্গীয় সাহিত্য পরিষদ না, মহামেডান লিটারারি সোসাইটি, ওকে। মহামেডান লিটারারি সোসাইটির কাহিনীটা কি বলো, মহামেডান লিটারারি সোসাইটি তারা কি করছে, ওকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওকে তারা মোহাম্মদ, তাহলে মোহাম্মদীয় মানে লিটারারি সোসাইটি মানে হচ্ছে সাহিত্য পরিষদ, এই টাইপের আর কি। এখন বঙ্গীয় সাহিত্য পরিষদ কিছু মনে পড়ে, বঙ্গীয় সাহিত্য পরিষদ, সরি সরি, বঙ্গীয় সাহিত্য মানে মোহাম্মেডান লিটারারি সোসাইটি। আচ্ছা, এটা নব আব্দুল লতিফ, এটা প্রতিষ্ঠাতা কত সালে, নব আব্দুল লতিফ, নবাব 1867 সালে, হ্যাঁ 1867 সালে নব আব্দুল লতিফ। আচ্ছা, তারা হিন্দুরা তো অনেক আগে গেছে, তো তখন তারা মনে করলো যে না, মুসলমানদেরও এরকম কিছু একটা লাগবে, একটা সংস্থার মতো লাগবে। নব আব্দুল লতিফ বড়লোক সরলোক মানুষ ছিলেন, তিনি একটা এই এই সোসাইটিটা প্রতিষ্ঠা করেন। আর কিছু মনে আছে, মুসলিমদের শক্তিশালী সংস্থা, টাকা পয়সা ব্যাপারে, আচ্ছা সচ্ছল না, আর কিছু মনে নাই, এটাই এটাই হচ্ছে মেইন কথা, ঠিক আছে, এটাই হচ্ছে মেইন কথা, এটাই মেইন কথা, ওকে, এইটাই মেইন কথা। প্রতিষ্ঠিত হয় নব আব্দুল লতিফ, ওকে ওকে। তারপরে হচ্ছে এবার তো খুব মজার একটা জিনিস, সেটা হচ্ছে ইয়াং বেঙ্গল হেনরি লুই ভিভিয়ান ডি রোজিও, ঠিক আছে। সো এদের কাহিনী আছে, কাহিনী কিন্তু খুবই মজার, কাহিনীটা বইলেই ফেলো, শুনো। এই যে ডি রোজিও বা ইয়াং বেঙ্গল, হ্যাঁ এটা আসলে কি শুনো, এই ডি রোজেরিও বা হেনরি ডি রোজেরিও, সে হচ্ছে 16 বছর বয়সে, সে হচ্ছে 17 বছর বয়সে, সে হচ্ছে এই যে ফোর্ট উইলিয়াম কলেজে সে হচ্ছে জয়েন করে টিচার হিসেবে মাত্র 17 বছর বয়সে, এবং তিনি আবার 21 বছর বয়সে আবার মারাও যান, ঠিক আছে, 21 বছর বয়সে মারা যান, 16 বছর বয়সে জয়েন করেন। এখন কাহিনীটা কি হচ্ছে, সে এখানে ইংরেজি সাহিত্য বিভিন্ন শ্রেণীর জিনিস জিনিস পড়াইতো, আচ্ছা, সে আবার একটু অন্য ধরনের টিচার ছিল, সে হচ্ছে স্টুডেন্টদেরকে, আচ্ছা প্রথমে আসি
তার হচ্ছে ভাব শিষ্য ছিল মাইকেল মধুসূদন দত্ত। মানে ভাব শিষ্য বলতে কি বোঝায়, ভাব শিষ্য হচ্ছে এমন একটা জিনিস যে ডাইরেক্ট শিষ্য না, মানে মানে হচ্ছে যে কেউ যদি কাউকে ইন্সপিরেশন মনে করে, যে আমি যেমন আমি আমি আমাদের ইয়াতে একজন টিচার আছে, তাকে আমি ইন্সপিরেশন মনে করি, বিপ্লব ভাই, তো তো আমি হচ্ছি তার ভাব শিষ্য, কিন্তু ডিরেক্ট না। হ্যাঁ আচ্ছা, এখন ইয়াং বেঙ্গল, ইয়াং বেঙ্গল আচ্ছা আসতেছি, এটা হচ্ছে ভাব শিষ্য। এখন তার কিছু ভালো, তার পছন্দের তার কিছু শিষ্য ছিল, সেই শিষ্যদের নাম কি, নাম হচ্ছে প্যারিচাঁদ মিত্র। এই প্যারিচাঁদ মিত্র ছিল এই টিচারের খুব পছন্দের। আচ্ছা প্যারিচাঁদ মিত্র ছিল, তারপরে ছিল প্যারিচাঁদ মিত্র। প্যারিচাঁদ মিত্র কিসের জন্য বিখ্যাত, ওটা আলালের ঘরের দুলাল মনে হয় প্রথম উপন্যাস, ঠিক আছে দেখি দেখি, নিরজিরো ছাড়বাজ আলালের ঘরের দুলাল, এটা হচ্ছে বাংলা প্রথম উপন্যাস, আলালের ঘরের দুলাল উপন্যাস, ঠিক আছে, আলালের ঘরের দুলাল উপন্যাসটা হচ্ছে বাংলার প্রথম উপন্যাস। ওয়াও বোর হয়ে গেছে, জানলা কি দেখা যায়, না জানলা দেখা যায় না। আচ্ছা তাহলে প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল, ঠিক আছে, বাংলার প্রথম উপন্যাস, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। হ্যাঁ আচ্ছা, আরও ছিল কে, তার ইয়ে ছিল দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, মধুসূদন, এরা ছিল তার প্রিয় ছাত্র। ওকে এখন আসি, এই যে ডি রোজেরিও মানুষটা, সে হচ্ছে হচ্ছে ছাত্রদেরকে, হিন্দু সবাই সব হিন্দু ছিল, তো তাদেরকে একটু মানে খুব ফ্রি ছিল তাদের সাথে, তাদের তাদেরকে একটু তাদেরকে বলতো যে আরে ড্রিঙ্কস করো, এটা তো না খাইলে কেমন হয়, এটা তো ঠিক আছে, সো ড্রিঙ্কস করাইতো। তারপরে হইতেছে একসাথে গিয়ে তারা ছবি দেখতে যেত, আবার বাদ্যের মানে নাচনে অলির নাচন দেখতে যেত তারা একসাথে, মানে এতটা ফ্রি ছিল। তারপরে সে আরও কী কী করতো, সে হচ্ছে তারা তো হিন্দু ছিল, বাট বলতেছে যে না এটা পুরানো ঘটনা, তোমরা একটু গরুর মাংস খাইয়া দেখো, সো এইটাও খাওয়াইতো যে গরু মাংস খাওয়া খাওয়াইয়া দেখাইছে। তারপরে তারা সবচেয়ে বড় যে খতরনাক বিষয় সেটা হচ্ছে তাদের ধর্ম, হিন্দুদের ধর্ম, যে ব্যাপারটা এরকম ছিল যে তিনি বলতেন যে তোমরা এই যে গণেশের মূর্তি এটাকে পূজা করো না, বাট পূজা যদি করো তাহলে যেন তোমাদের পিছনে রিজন থাকে, শক্ত রিজন থাকে, মানে তুমি যদি আস্তিক হও তোমার পিছনে শক্ত রিজন থাকতে হবে যে আমি তুমি কেন আস্তিক, তুমি যদি নাস্তিক হও তোমার পিছনে শক্ত রিজন থাকতে হবে তুমি কেন নাস্তিক, ঠিক আছে। সো এইটাই উনি দিতে চাইছে যে স্বচ্ছ ধারণা থাকতে হবে যে তুমি কি, সো মানে অন্ধভাবে কোনো কিছু করো না, তার কথা ছিল এইটা, ঠিক আছে। আচ্ছা তিনি যে মারা যান ওই বছরই তাকে হচ্ছে যে কলেজ থেকে বের করে দেওয়া হয়, ঠিক আছে, সো এই ওই বছরই তিনি মারা যান, এই কারণে মারা যান কিনা সেটা জানি না, বাট মানে তুমি ওই বছরই মারা যান। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন হচ্ছে মধুসূদন। আচ্ছা মধুসূদন বললাম, দেখি আর কিছু বাদ গেছে কিনা, ও না 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 তিনি ইয়াতে ছিলেন না, সরি সরি, তিনি হচ্ছে হিন্দু কলেজ, হিন্দু কলেজে ছিলেন সম্ভবত, নাকি নাকি ফোর্ট উইলিয়াম কলেজে ছিলেন, হিন্দু কলেজে ছিলেন না ফোর্ট উইলিয়াম কলেজে ছিলেন, ফোর্ট উইলিয়াম কলেজ সম্ভবত, হিন্দু কলেজ 1891 সাল প্রেসিডেন্সি কলেজে ডিজোরেজন, তিনি ডক্টর ফার্স্ট কোথায় পড়াইতেন, ডি রোজেরিও। আচ্ছা এখন আসি ইয়াং বেঙ্গল, ঠিক আছে, এই যে এই ছাত্ররা তাকে ফলো করতো, এই যারাই ফলো করতো তাদের নাম হয়ে গেছিল ইয়াং বেঙ্গল, ঠিক আছে, এটাই হচ্ছে ইয়াং বেঙ্গল। আচ্ছা ইয়াং বেঙ্গল হচ্ছে পশ্চিমা ভাবাপুষ্ট ছিল, রোজেরিওকে পরিষ্কার করা হয়। আচ্ছা এখন এই যে ডি রোজেরিও আসলে কি তিনি ফোর্ট উইলিয়াম কলেজে জয়েন করছে, কোথায় জয়েন করছে, এটা একটু তো ঝামেলা হয়ে গেল ব্যাপারটা, গেল 24 মিনিট, 45 মিনিট পড়তে পারবো, কিনা তো লেগে গেছে। আচ্ছা ডি রোজেরিও কত মিনিটে পড়ছিলাম তাও তো ভুলে গেছি, ডি রোজেরিও এখানে ছিলাম ছিলাম 47 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দিয়েছেন, সিঙ্গলা দিয়েছেন, তাই ঠিক।
বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? উত্তরাল উপন্যাসের লেখক পরিচাঁদ মিত্র, যাকে পরিচাঁদ মিত্রকে আমরা মোটামুটি প্রথম উপন্যাসে চলে আসলাম, এতক্ষণ একটু লিখলাম, আরেক জায়গায় আদান চলছে, তারপরে চলে আসলাম। হিন্দু কলেজের টিচার, ইয়াং বেঙ্গলের প্রতিষ্ঠাতা, কেটা ডি রোজারিও কত বড় জিনিয়াস ছিল সেটা বুঝেছেন। আমি আশা করি ডি রোজারিও আসতে না আসতে গেছে। তাই যদি বলে ভাইয়া ইয়াং বেঙ্গল কুম আপনারা পুষ্ট হিন্দু কলেজে নাস্তিক, আবার তিনি বলেছেন নাস্তিক হও তবে না। 17 বছর বয়সে শুরু হয়েছেন মাইকেল মুসন তো চোখ পেয়েছেন, এটা শ্রদ্ধা করি। সেই 38 পিসেস নন কেটারে আছেন তিনি, সেটা 30 বছর হয়েছে সঠিক। 1855 সালে জাস্ট কয়েক বছর পরে, এখানে হচ্ছে আপনার 1817 হিন্দু কলেজটা একটা নাম লিখে দিতে হবে, সেটা হচ্ছে হিন্দু কলেজের একটা অবদান আছে। তাহলে আমরা ইতিমধ্যে দুইটা কলেজের অবদান পাইলাম, একটা অবদান পাইলাম হচ্ছে ফোর্টিলিয়াম কলেজ। হিন্দু কলেজটা পরে প্রেসিডেন্সিয়াল কলেজে পরিণত হয়, হিন্দু কলেজ হচ্ছে বিলেসি, একটা অবদান পাইলাম হিন্দু কলেজ। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া হিন্দু কলেজটা কত? হিন্দু কলেজটা 1817 হিন্দু কলেজটা 1817 সালে খেয়াল করে দেখেন। তাহলে বাংলা সাহিত্যে প্রথম দিকে আধুনিকতা অবদান দুটি কলেজে আছে, একটা ফোর্টিলিয়াম কলেজ, একটা হিন্দু কলেজ। হিন্দু কলেজের সম্পর্কে একটু বলে দিই, হিন্দু কলেজটা কিন্তু রাজা রামমোহন রায় উদ্যোগ নিয়েছিল, উদ্যোগটা রাজা রামমোহন রায়ের, কিন্তু রামমোহন রায় তখন আর যে লর্ড ছিল, লর্ড হচ্ছে আপনার এটা উদ্যোগ নিয়েছিল রাজা রামমোহন রায়, এটা কি লিখছি? আচ্ছা দেখছো পিটু এর এই যে এতটুকু স্লাইডের ভিতরে কত ইম্পর্টেন্ট তথ্য, এটাই হচ্ছে মজা পিটু এর থেকে প্রতিষ্ঠা করেছেন ব্রিটিশ লর্ড। কিন্তু হিন্দু কলেজের উদ্যোগটা ছিল কিন্তু রাজা রামমোহন রায়। আরেকটা কথা আমাদের এখানে বলে দিতেই হবে, সেটা হচ্ছে হিন্দু কলেজটা কিন্তু প্রেসিডেন্সি কলেজ হয়ে গেছে বর্তমানে, সেটাও কিন্তু পরীক্ষা আসছে। এমনকি প্রেসিডেন্সি কলেজ আমি পরীক্ষা দিয়েছি, প্রেসিডেন্সি কলেজ যেটা কত সালে সেটাও পরীক্ষা এসেছে, বেশি দিন ধরে না, 1855 সালে এটা নাম হয়ে গেছে প্রেসিডেন্সি কলেজ। তাহলে হিন্দু কলেজটা খুব বেশি দিন ছিল না, তাহলে হিন্দু কলেজটা শুরু হয়েছে কত সালে? 1800 সালে। হিন্দু কলেজের নাম প্রেসিডেন্সি কলেজ হয়েছে 1855 সালে, জাস্ট কয়েক বছর পরে। এখানে হচ্ছে আপনার যদি 20 ধরি 40 30 বছর, 30 35 35 35 বছর পর হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজ নাম হয়েছে। যদি বলে ভাই এখন হিন্দু কলেজের নাম কি, তাহলে বলতে হবে প্রেসিডেন্সি কলেজ। এবার হিন্দু কলেজ কেন আলোচিত, আমি যখন কলেজ নাম দেখি তখন যদি একটু নাম বলি তাহলে আপনার ইন্টারেস্ট পান না, এর মাহাত্ম বুঝেন না, হিন্দু কলেজের গুরুত্ব বুঝেন না, তাই একটু বলে দেওয়াই ভালো। তাহলে হিন্দু কলেজের গুরুত্ব কিন্তু অনেক কারণে, হিন্দু কলেজ রামমোহন রায় প্রতিষ্ঠা চেষ্টা করেছেন একটা কারণ, হিন্দু কলেজ এখন হিন্দু কলেজ নাই, সেটা প্রেসিডেন্সি কলেজ হয়ে গেছে 1800 সালে, এই পরীক্ষা আসে। হিন্দু কলেজের বর্তমান যে প্রেসিডেন্সি কলেজ সেটাও আসে, সেটাও আসে, এই জন্য গুরুত্বপূর্ণ। হিন্দু কলেজ আরও গুরুত্বপূর্ণ, এখানে একজন টিচার ছিলেন মাত্র 17 বছর বয়সে, টিচার হয়েছে, তার নাম ছিল ডি রোজারিও, হিন্দু কলেজের টিচার ছিলেন, ঠিক আছে, হ্যাঁ হিন্দু কলেজের টিচার ছিলেন ডি রোজারিও। এখানে তো লেহাই আছে দূর, সমস্যা হচ্ছে
তাহলে আমি আরেকটু রিভিশন দিয়েই ফেলি, কারণ রিভিশন না দিলে তো মনে থাকে না। আচ্ছা, তাহলে হচ্ছে ইয়াং বেঙ্গল পড়ছি, হিন্দু কলেজের টিচার ছিলেন, ঠিক আছে এটাও পড়েছি। তারপরে কি আসো কি এটা বলো, ফোর্থ উইলিয়াম কলেজ, ঠিক আছে, উইলিয়াম কেরি, রামরাম বসু, গোলকনাথ শর্মা, এরা পড়তেছে আসতেছে। আচ্ছা ঠিক আছে, শ্রীরামপুর মিশন, খ্রিস্ট ধর্ম প্রচার উদ্দেশ্য, দিকদর্শন, সমাচার। আচ্ছা কি এটা কি, কথোপকথন, উইলিয়াম কেরি, রাজা রামমোহন, রাজা প্রতাপাদিত্য চরিত্র, রামরাম বসু, বাঙালি লেখা প্রথম ভাষা মুদ্রিত। আচ্ছা বাঙালির লেখা, বাঙালির লেখা বাংলা ভাষায় রচিত প্রথম মুদ্রিত গ্রন্থ, ঠিক আছে, কিন্তু মজার আছে ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, শ্রীরামপুর মিশন মেইন কাজ ছিল। আচ্ছা এইখানে শ্রীরামপুর মিশন 1800 সালে প্রতিষ্ঠিত হয়েছে, শ্রীরামপুর মিশন 1800 সাল। বাংলার পঞ্চমান্ধব, বাংলার গদ্য সাহিত্য, বাংলার যে গদ্য সাহিত্য আছে সেটা 1955 সালে। আচ্ছা 1955 সালে। আচ্ছা আসাম রাজাকে লেখা কোচবিহারের রাজা একটি পত্র, হ্যাঁ লেখা কোচবিহারের রাজার একটি পত্র, আসামকে লিখছে, কোচবিহার থেকে সেটা আসারে আসছে, কোচবিহারের রাজার একটি পত্র। কোচবিহারের রাজার নাম কি, মহারাজা নারায়ণ নরনারায়ণ, ঠিক আছে, মহারাজা নরনারায়ণ, আর হচ্ছে আসাম রাজ হচ্ছে স্বর্গনারায়ণ, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম গদ্য। প্রথমে ওইখানে আসলে অনেক কিছু হচ্ছিল, যে অনেক ট্রাই করতেছিল সবাই লেখার, অনেকটাই না, এটা মধ্যযুগে প্রথম নিদর্শন এটা, ঠিক আছে। সেকেন্ডটা কি 1901 সালে। আচ্ছা এই যে এই জিনিসটা কোথায় প্রকাশ, 1901 সালে প্রকাশ পায় আসাম আসাম বন্দী পত্রিকায়, এটা প্রথম প্রকাশিত হয়, যে এখানে একটা চিঠি লিখছিল, ঠিক আছে। তো চম্পু কাব্য হইতেছে যে কিছু গদ্য কিছু পদ্য, ওগুলো হচ্ছে মধ্যযুগের কাহিনী। আচ্ছা ওইখানে ওইটা আসার দরকার নাই। আচ্ছা বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ, বাঙালির লেখা রোমান ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, ঠিক আছে, তাহলে ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ এটা বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ। কে লিখছে, দো মান্তানিও দি রোজারিও, এ কিন্তু বাঙালি ছিল, এবং সে হচ্ছে ঢাকায় তার বাসা ছিল, গাজীপুরের কোথায় জানি, দেখতে হবে। আচ্ছা লিসবন থেকে প্রকাশ পেয়েছে, আচ্ছা 1400 কোটি 1400। পাঠ্যপুস্তকের বাইরে বাংলা গদ্য জনক হচ্ছে রাজা রামমোহন রায়, পাঠ্যপুস্তকের বাইরে এই জিনিসটা বুঝি নাই। আচ্ছা ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, আচ্ছা সংবাদ, আচ্ছা সংবাদকে তখন সংবাদ লেখা হতো। আচ্ছা দৌমান্তনীয় বাঙালি খ্রিস্ট ধর্ম প্রচারের মেইন উদ্দেশ্য, ঠিক আছে, ব্রাহ্মণদের ছোট করা হয়েছে এখানে, ওকে এরা ঠিক করো। আচ্ছা ঢাকার গাজীপুর জেলার, ঢাকা জেলার গাজীপুর এলাকার ভূষণ জমিদার বাড়ির জমিদার ছিলেন, ভূষণ জমিদার বাড়ির জমিদার ছিলেন। আচ্ছা কত মিনিট হয়েছে রে, 34 আর 10 মিনিট, ভূষণ জমিদার বাড়ির জমিদার ছিলেন তিনি, ঠিক আছে, বাঙালি লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ওইটা ট্রাই। আচ্ছা অ্যান্টোনিও দো অ্যান্টোনিও দি রোজেরিও, আচ্ছা পর্তুগালের লিসবন থেকে, আচ্ছা ওকে, গীতি কবিতা হচ্ছে নিজের দুঃখ নিজের প্রেম যদি আমি কোথাও ফুটায় তুলি সেটা গীতি কবিতা। আচ্ছা আচ্ছা কৃপাশাস্ত্রের অর্থভেদ, হ্যাঁ কৃপাশাস্ত্রের এটা হচ্ছে গুরু এবং শিষ্য কৃপা করতেছে ভগবান, এত সুন্দরভাবে যে কৃপা করতেছে, হ্যাঁ ভগবান বলতে গেছে আল্লাহ খোদা যাই হোক, এত সুন্দরভাবে যে আমার সে কৃপা করতেছে এটা একটা গুরু তার শিষ্যকে বলতেছে, হ্যাঁ। আচ্ছা রচয়িতা হচ্ছে মনোয়েল দা আসুমসাও, আসুমসাও, এই মনোয়েল দা আসুমসাও এটা কিন্তু সে হচ্ছে পর্তুগিজ, ঠিক আছে, কিন্তু সে আবার এগুলো লিখছে। আচ্ছা সে তার কিন্তু একটা
একটা গ্রামারও আছে, একটা গ্রামার বইও আছে, এবং সেটার নাম হচ্ছে ভোকাবুলারি না কি জানি, ভোকাবুলারিও এম ইদিমাও ইদিওমা ই পর্তুগিজ। তিনি বিদেশি খ্রিস্টান পর্তুগিজ ছিলেন। প্রথম ব্যাকরণও তিনিই লেখেন, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কিন্তু আবার তিনিই লেখেন, আসুম সাও। আচ্ছা, আসুম সাও ওকে। কৃপা মানে হচ্ছে করুণা। আচ্ছা ঠিক আছে, কথোপকথন হচ্ছে ওকে, তারপরে মাফ করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, কথোপকথন 1801 সালে উইলিয়াম কেরি। হ্যাঁ, কথোপকথন আসলে হচ্ছে 1801 সালে উইলিয়াম কেরি, বাংলা ভাষার প্রথম মুদ্রিত গ্রন্থ, গদ্য গ্রন্থ। আচ্ছা, রাজা প্রতাপাদিত্য রামরাম বসু, তিনি প্রথম মুদ্রিত গ্রন্থ বাঙালির লেখা বাংলায়, এটা প্রথম রাজা প্রতাপাদিত্য চরিত্র। এগুলো কিন্তু কোনোটাই ইয়া ছিল না, ঠিক আছে, উইলিয়াম কেরি বাংলা ভাষায়। উইলিয়াম কেরি ছিল বিদেশি কিন্তু লিখছে বাংলায়, ঠিক আছে। রামরাম বসু বাঙালি, বাংলা ভাষায় লিখছে। আসুম সাও সে পর্তুগিজ ভাষায় লিখছে। প্রথম নিদর্শন পাওয়া যায় কি হচ্ছে, প্রথম নিদর্শন পাওয়া যায় যে বিহার থেকে, কুচবিহার থেকে বিহারে একটা চিঠি আসছে। কুচবিহারের রাজার নাম কি ছিল? কুচবিহারের রাজা ছিল মহারাজা নারায়ণ, নরনারায়ণ, ঠিক আছে, স্বর্গনারায়ণ। নরনারায়ণ লিখছে স্বর্গে, ঠিক আছে, নরনারায়ণ স্বর্গনারায়ণকে লিখছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম, এটা কোন পত্রিকায় প্রকাশ পায়? এটা প্রকাশ পায় আসাম মুদ্রি। আচ্ছা, বাঙালি লেখা প্রথম, ঠিক আছে। তাহলে প্রথম মুদ্রিত গ্রন্থ হচ্ছে রোমান অফ ক্যাথলিক সংবাদ, সে কিন্তু বাঙালি লেখা প্রথম মুদ্রিত, কিন্তু সে এটা কিন্তু রোমান লিখছে। হ্যাঁ, এটা কিন্তু সে রোমান হরফে লিখছে, এটি রোমান হরফে লেখা, রোমান হরফে লেখা। আচ্ছা, বাঙালি লেখা প্রথম প্রথম কোনো কিছু, হ্যাঁ, বাঙালি লেখা প্রথম কোনো কিছু, হ্যাঁ, গদ্য সাহিত্য শুরুর পরে, ঠিক আছে, ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, ঠিক আছে, কি 1743 সালে ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, ঠিক আছে, 1743 সালে কি লিখেছে, কোনো মেসেজ দিয়েছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি না। কেউ যদি মেসেজ দিয়ে থাকেন আমার মনে হয় কমেন্ট করলে দেখা যেত। ওকে, তাহলে আমরা ছিলাম হইতেছে, আরে এলি কই, চল রোমান হরফ ক্যাথলিক সংবাদ, ঠিক আছে। ও আচ্ছা, এটা তো আমি ইয়া থেকে আনতে পারি, শেয়ার করি, 40 মিনিট হয়ে গেছে, আমার প্রোফাইলে শেয়ার করি।
আগে তাহলে আমি কোথায় ছিলাম? আমি ছিলাম হচ্ছে বাঙালি লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ। আচ্ছা ওইখানে আমি একটু যাইতে হবে আমার। তাহলে রোমান হরফ, ও রোমান হরফ অ্যান্টোনিও দি রোজারিও। আচ্ছা ডোম অ্যান্টোনিও দি রোজারিও, ঠিক আছে। আচ্ছা একজন হচ্ছে যে সে হচ্ছে ডোম অ্যান্টোনিও দি রোজারিও, সে হচ্ছে রোমান হরফ ক্যাথলিক সংবাদ, সে লিখছে রোমান হরফে কিন্তু সে নিজে বাঙালি। আচ্ছা নাম্বার ওয়ান হলো। নাম্বার টু কি? নাম্বার টু হচ্ছে যে আসুম সাউ। হ্যাঁ আসুম সাউ, সে হচ্ছে পুরোটাই সে নিজেও বিদেশে, সে লিখছেও বিদেশে। হ্যাঁ কিন্তু প্রথম মুদ্রিত, এটা কি প্রথম মুদ্রিত? তাহলে বাঙালির লেখা প্রথম মুদ্রিত, ঠিক আছে বাঙালির লেখা প্রথম মুদ্রিত কি? বাঙালির লেখা রোম, আচ্ছা রোমান হরফ ক্যাথলিক সংবাদ। আচ্ছা আর কৃপার শাস, কৃপার শাস্ত্রের অর্থভেদ, এইটা এটা হচ্ছে গ্রন্থটি বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টা। আচ্ছা বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টার নিদর্শন, ঠিক আছে তিনি বাংলা ভাষায়, বাংলা ভাষার ব্যাকরণ। আচ্ছা ঠিক আছে, ও আচ্ছা এটা কিন্তু আমার বাংলায় লেখা হয়েছে। আচ্ছা আচ্ছা কৃপার শাস্ত্রের অর্থভেদ, এটা কিন্তু বাংলায় লেখা, বিদেশি মানুষ কিন্তু লিখছে বাংলায়। হ্যাঁ আচ্ছা তারপরে কথোপকথন লিখলাম বাংলা ভাষায় প্রথম মুদ্রিত গ্রন্থ, এটা কিন্তু প্রথম প্রচেষ্টা জাস্ট, কিন্তু এইটা এটা হচ্ছে মুদ্রিত গ্রন্থ। তাহলে বাংলা কিন্তু চলে আসছে কৃপার শাস্ত্রের অর্থভেদ থেকে। এর আগে যে হচ্ছে অ্যান্টোনিও ডোম, অ্যান্টোনিও ডোম ডি রোজারিও যেটা লিখছে সেটা কিন্তু সে নিজে বাঙালি, বাট সে লিখছে হচ্ছে রোমান হরফে এবং ওইখানে হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণদের ছোটো করা হয়েছে, কারণ ওই সময়টা হচ্ছে খ্রিস্টান ধর্মের ইয়েটা চলতেছে, খ্রিস্টান ধর্মদের ওদেরকে হচ্ছে প্রাধান্য দেওয়া হয়েছে, ওদেরটা বাড়ছে। ওকে তারপরে কী করা হয়েছে বুঝলাম। তারপর হচ্ছে কৃপা শাস্ত্র অর্থভেদ আসলো, এটা হলো আসুম সাউ, সে নিজে ইয়া কিন্তু লিখছে কিন্তু বাংলায়, কিন্তু এটা আসলে হয় নাই, কারণ কৃপা শাস্ত্র অর্থভেদে আসলে পুরোটা প্রচেষ্টা ছিল জাস্ট। এবার প্রথম প্রচেষ্টায় উইলিয়াম কেরি লিখছেন কথোপকথন, ঠিক আছে প্রথম মুদ্রিত একেবারে বাংলা ভাষায় লেখা, ঠিক আছে। এরপরে আসছে রাজা প্রতাপাদিত্য চরিত্র, সেটা লিখছে রামনাথ বসু বাঙালি বাংলা ভাষায়, শেষ 1801 সালে, ঠিক আছে কথোপকথন 1801 সালেই আসছে। আচ্ছা ফোর্ট উইলিয়াম কলেজের একটা ব্যাপার আছে, ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে প্রতিষ্ঠা হয়েছে, 1801 সালে সেরোর বাংলা ডিপার্টমেন্ট এখানে খোলা হয়েছে, ঠিক আছে। রামরাম বসু ছিল সেখানে এবং আরও চারজন ইয়ে ছিল, শ্রীরামপুর মিশন, ঠিক আছে এই দিক দর্শন এবং সমাচার দর্পণ দুটা প্রকাশ করা হতো 1800 সালে ইয়া ফোর্ট উইলিয়াম কলেজ। আচ্ছা ঠিক আছে, হিন্দু আর হিন্দু কলেজের কাহিনী তো বলছি, যে হিন্দু কলেজ দুইটা ছিল, একটা হচ্ছে যে প্রথমে হিন্দু কলেজ ছিল, এটা হচ্ছে হিন্দু কলেজ 1817 সাল, পরবর্তীতে 1855 সালে এটা হয়ে গেছে, সেইটা কি হয়ে গেছে, এটা হয়ে গেছে 45, আর মাত্র 2 মিনিট। কারা দেখতেছেন? একজন একজন দুজন করে দেখতেছেন, থ্যাংক ইউ দেখার জন্য। আপনারাও যদি পড়তে বসেন ভালো লাগবে। যাই হোক আসলে আমি কেন দিচ্ছি, আমি এই জার্নিটায় খুব, আমি আমার বিসিএস জার্নিটাকে মনে রাখতে চাই আসলে, এই জন্য ভিডিওটা করা। আর এটা দেখে যদি আমি মোটামুটি রেগুলারই পড়াশোনা করি, ইউটিউবে আমার অনেকগুলো প্রায় 100 ভিডিও হয়ে গেছে, আজকে থেকে আমি ফেসবুকে দেওয়া শুরু করছি, আজকে থেকে ফেসবুকেই থাকবো, কারণ ইউটিউবে আবার আপলোড দেওয়া লাগে, এইখানে তো ফেসবুক লাইভ হয়ে থাকে, দেখি কি করি। বাট আসলে যদি আমার পড়াশোনা দেখে আপনাদেরও পড়তে ভালো লাগে, বা আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমিও পড়বো, সেটা আমার ভালো লাগবে সেই সেই ক্ষেত্রে। আর হচ্ছে আমি নাম পরিচয় সব কিছু এক্সপোজ করবো যদি আমি সফল হই, তাহলে তার আগে আমি সফল যদি না হই এটা এভাবেই থাকবে, নাম পরিচয় এক্সপ্রেস করবো না, বা চেহারাও দেখানোর ইচ্ছা নাই এই আর কি। আর যদি বলেন যে আসলে আমি কী পড়তেছি, সেটা আমার ক্যাপশনে সবসময় থাকবে, বা আমি আপলোড করার পরে আমি লিখে দিব আর কি। বা
ব্যাপারটা, কোন কোন পদ্ধতিতে পড়তেছি, কি করতেছি, এগুলো আসলে আমি সফল হলে বলবো। হ্যাঁ, এর আগে বলে তো লাভ নেই, কারণ আমি সফল না হলে তো আর আসলে জ্ঞান মানে আমি আমার থেকে আপনারা কেন নেবেন সফল না হইলে, তাই না? যাই হোক, সো এটাই হয়েছে 45 মিনিট, আমার খুব ক্ষুধা লাগছে। হ্যাঁ, 45 মিনিট হয়ে গেছে, ওকে, এখন আমি খাবো, আমি এটা এন্ড করে দিই। এন্ড করবো কীভাবে রে? ও, ফিনিশ।